কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি বাংলা বলছে সড়গোলের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ হলো বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রীবা ভট্টাচার্য এবং সেই বাজেট পেশে এতটাই সড়গোল হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই বিরোধীদের উদ্দেশ্যে বলেন এটা বিধানসভা বিজেপির পার্টি অফিস নয় এবং এরই মধ্যে আজকের বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য লোকসভা নির্বাচনের প্রাককালে এই যে ঘোষণা সেই ঘোষণা রাজনৈতিক ঘোষণা বলে মনে করছে ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষ থেকে বলা হয়েছে ভোট প্রচারের বাজেট এবং অন্যদিকে যে ঘোষণাগুলি করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সামাজিক প্রকল্প একদিকে যেমন আমরা দেখেছি একদম শুরুতেই সরকারি কর্মচারীদের সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা এতদিন পর্যন্ত পাঁচশো টাকা পেতেন তারা এবার হাজার টাকা পাবেন জনজাতির পক্ষ থেকে তারা পাবেন এক হাজার দুশো এছাড়া সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মৎস্যজীবীরা মাস বাড়িতে বসে থাকতে বাধ্য হতেন তাদের পাঁচ হাজার টাকা করে মাস দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এই বাজারে বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি হয়েছে অবসরকালীন যে টাকা সেই টাকার বৃদ্ধি করা হয়েছে পুলিশের সংরক্ষণের যে এতদিন দশ শতাংশ ছিল সেটা বাড়িয়ে কুড়ি শতাংশ করা হয়েছে এমনই নানা প্রকল্পের মাধ্যমে আজকের যে বাজেট সেই বাজেট লোকসভা নির্বাচনের আগে যেমন গুরুত্বপূর্ণ সার্বিকভাবে রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে যখন রাজ্যে একটা অভূতপূর্ব অর্থনৈতিকভাবে বেশ কিছু সমস্যার মধ্য দিয়ে রাজ্য যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই বাজেট যে বাজেটকে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এই অবস্থায় দাঁড়িয়ে কীভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তা দেখিয়ে দিয়েছে এই বাজেট যদিও এই বাজেটকে দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে কটাক্ষ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও তিনি এই বাজেটকে প্রকল্পমুখী স্কিম্যাটিক বাজেট বলে অভিহিত করেছেন এই বাজেট সম্পর্কে রাজনৈতিক দলগুলির কি বক্তব্য কেন তাদের এই বক্তব্য কিসের ভিত্তিতে তারা সমালোচনা করছেন বা প্রশংসা করছেন সমর্থন করছেন আমরা সেই নিয়ে আজকের আলোচনা করব বাংলা বলছেন মঞ্চে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্ররা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব দর্শকদের আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষানু মিত্র রয়েছেন সুমন গঙ্গোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন গঙ্গোপাধ্যায় রয়েছেন শুভজিৎ সরকার সিপিএম এর মুখপাত্র শুভজিৎ সরকার আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা এই বাজেট নিয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু সার্বিকভাবে চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশের পর কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাংবাদিক সম্মেলনে আমরা প্রথমেই দর্শকদের তা শোনাব এত আর্থিক সংকটের মধ্যেও দেশ যখন ডুবে আছে পুরো ঋণের বোঝায় দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি এমনকি খাদ্য মেডিসিনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার ফলে টেন পারসেন্টের বেশি বেড়ে গেছে সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয় কি করে কাজ করতে হয় কি করে মানুষের কথা ভাবতে হয় কি করে বলতে হয় সত্যই বাজেট নিয়ে আমি প্রথমে বিরোধীদের বক্তব্য শুনবো একদম প্রথমে আসবো জ্যোতি চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির মুখপাত্রর কাছে এই বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী বলছেন কিভাবে এগিয়ে যেতে হয় আমরা শুনেছি শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা তার বক্তব্য আমরা পরে দর্শকদের শোনাবো অন্য একটি বিষয় তার মূল্যায়নও আমরা শোনাবো কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাই যে এই যে বাজেট পেশ হলো সেই সময় সারাক্ষণ হৈহট্টগোল করে গেলেন বিরোধী বিধায়করা এটাই কি কাম্য ছিল বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী বারংবার বললেন যে বাজেট পেশের পর আপনারা আপনাদের বক্তব্য আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা করতেই পারেন কিন্তু বাজেট পাঠের সময় কেন গণ্ডগোল করছেন দেখুন বিষয়টা হচ্ছে এটা তো বাজেট তো মানে যখন অর্থমন্ত্রী বক্তব্য রাখছিলেন এটা তো মনে হচ্ছিল না বাজেট এটা মনে হচ্ছিল একটা নির্বাচনী বক্তব্য উনি কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করছেন কোনো বাজেটে আপনি দেখতে পাবেন না এরকমভাবে অন্য একটা গভর্নমেন্টকে টেনে নিয়ে এসে তার সমালোচনা করা আপনি কোথাও দেখতে পাবেন না বাজেট তো শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে এটা নয় প্রত্যেকটা রাজ্যেই বাজেট হয় কোনো রাজ্যে সেটা কংগ্রেস শাসিত রাজ্য আমরা দেখিনি বা সিপিএম শাসিত রাজ্য আমরা দেখিনি যে কেন্দ্রীয় সরকারের তুলনা টেনে এনে আমি সমালোচনা করব এরকম দেখা হয়নি বেসিক্যালি এই বাজেটটা হচ্ছে একটা মানে নির্বাচনী গিমিক এবং পলিটিক্যাল স্পিচ দিয়েছেন উনি কোনো দিশা নেই দিশাহীন একটা বাজেট যে মানুষের আজকে যে কর্মসংস্থান কিভাবে হবে শিল্প কিভাবে আসবে আজকে রাজস্ব খাতে সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই জিনিসটার জায়গায় আমরা কনসার্ন যে রাজস্ব আদায় সেই রাজস্ব আদায়টা কমে যাচ্ছে আর রাজস্ব খাতে ব্যয় সেটা বেড়ে যাচ্ছে অর্থাৎ রাজস্ব খাত মানে কোন খাত রাজস্ব খাত মানে হচ্ছে আপনার যেখানে যার যে ইনভেস্টমেন্টের ওখান থেকে কোনো লাভ হবে না গভর্নমেন্টের আর রাজস্ব আদায় মানে হয় যাচ্ছে রাজ্য সরকারের আয়ের পরিমাণ কমে যাচ্ছে মানে তার মানে বাজেট পেশের সময় আপনারা সরগোল করবেন এটা আপনাদের দলের পক্ষ থেকে ঠিকই আছে না না বেসিক্যালি তখন মিস ইনফরমেশন দিলে একটা মুশকিল আপনি বাজেট স্পিচ দিচ্ছেন দিন কারণ বাজেট এটা দেখুন একটা বাস্তব কথা হচ্ছে নির্বাচনী বাজেট সামনে ভোটের নির্বাচন সামনে নির্বাচন নির্বাচনের দিকে তাকে বাজেট করা হচ্ছে দেখুন সামাজিক ক্ষেত্রে বাড়ুক বিনিয়োগ কিন্তু সামাজিক ক্ষেত্রে বিনিয়োগটা কখন বাড়াতে হয় সামাজিক ক্ষেত্রে তখনই বাড়াতে যখন অন্য কোনো উপায় থাকে না অবশ্যই মহিলাদের দেওয়া হচ্ছে কিন্তু আবার মানে পাশাপাশি এটাও দেখেন যে মহিলা যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছে যে লক্ষ্মীদের কথা উনি বলছেন সেই লক্ষ্মীরা কিন্তু আবার সন্দেশকালীতে সরকারের বিরোধিতা করছে সুতরাং মানুষ কিন্তু বুঝতে পারছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যে সহজভাবে যে একদম মানে শর্টকাটে যে পলিটিক্স করে নির্বাচনে জেতার যে পদ্ধতি সেটা কিন্তু তৃণমূল সরকার করেছে এবং সেটা কিন্তু এই বাজেটে বোঝা যাচ্ছে আপনি বলুন তো এই বাজেটে দুর্নীতি নিয়ে কোনো কথা নেই শিক্ষকরা রাস্তায় বসে আছে তাদের বিষয়ে কোনো কথা নেই কিসের বাজেটের কেমন বাজেট হলো আসলে স্পষ্ট করে বলতে চাইছে ঋণ নিয়ে দিয়ে সামনে নির্বাচন নির্বাচনটা জিতে যাওয়া সহজ শর্টকাট পদ্ধতি তৃণমূল কংগ্রেস নিয়েছে সেটাই এই বাজেটে আমরা দেখতে পাই এই সোরগোলকে আপনারা কিভাবে দেখেন আমরা ব্যাপার কিভাবে অবশ্যই দেখুন এই দেখুন বিজেপি তো প্রথম থেকে সরগোল করছে এটা তো নতুন কিছু বলার নেই বিজেপি মানে কেন্দ্রে বিরোধী শূন্য করে বিল পাস করছে রাজ্যে সরগোল করে বিধানসভা ভণ্ডুল করছে এটা বিজেপির একদম স্ট্রাকচার আর কালচার এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে আবার বলবো এই যে বাজেটের বিষয় যদি বলেন আবার বলবো এই বাজেট কার্যত নির্বাচনের দিকে তাকিয়ে বাজেট নির্বাচনকে এটা আমি এটা নীলসাদা বাজেট নীলসাদা বাজেট মানে যেহেতু তৃণমূলের তো নীলসাদা রং বাজেট সিপিএম এর কাছে শুভজিৎ সরকার দেখুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা যে সময় আমরা দেখেছি বিভিন্ন প্রকল্প বা যাই স্ট্যান্ডার্ড নেয় এটার মধ্যে একটা ফ্লেভার থাকে মানে সবটা একটা মোড়কে গিফট পেপার র্যাপ করার মতো করে আপনারা এখানে দেখাচ্ছেন বা আপনার দোষ নয় আপনারা যা শুনেছেন তাই বলছেন যে পাঁচশো থেকে হাজার টাকা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হয় কিন্তু এর জন্য যদি দেখা যায় একটু তলিয়ে বাজেটটা পড়া যায় দেখবেন উনআশি হাজার সাতশো উনত্রিশ হাজার কোটি টাকা মানে প্রায় আশি হাজার কোটি টাকা ঋণ আরও বোঝা চাপবে রাজ্য সরকারের আমরা যদি গতবারের দেখি যে যেখানে রাজ্য সরকার নিজেই পেশ করেছে যে গত তিন বছরে জিএসটি সিজিএসটি এবং যে বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার আদায় করে টাকা সে টাকার আদায় কমেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সামাজিক এই এই সরকারের তো স্বাভাবিকভাবে কোনো শিল্প বা কোনো স্থায়ী কর্মসংস্থানের কথা এখানে বাজেটটা বলেনি আর বলেও না কোনো সবাই দেখিনি স্থায়ী নিয়োগ বা একটা সামাজিক সুরক্ষা দেওয়া চাকরির কথা বলা নেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক পরিষেবা এগুলোকেই মূলধন হিসেবে দেখানো হচ্ছে যে এখানেই বেশি টাকা খরচা করা হয়েছে যদি দু হাজার তেইশ সালের বাজেট দেখা হয় তেরো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল যার মধ্যে দিয়ে দশ হাজার ছশো ছিয়াশি হাজার কোটি টাকা এরা খরচা করতে পেরেছিল প্রায় তিন হাজার কোটি টাকা খরচা করতে পারিনি প্রায় যদি ভুল হয় অঙ্ক করে দেখা যাবে সেই টাকা খরচা করতে পারেনি একটা সুনির্দিষ্ট প্ল্যানিংয়ের অভাব আছে একটা নির্দিষ্টভাবে আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে কী কী করতে হবে তার একটা অভাব রয়েছে খালি আমি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলাম বা আমি কিছু সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অস্থায়ী যেসব দপ্তরগুলো আছে সেই জায়গায় আমি কিছু টাকা দিয়ে দিলাম এতে হয়তো মানুষ কিছু সাময়িক কিছু রিলিফ পেতে পারে আমি আবারও বলছি আমরা এই যে সামাজিক প্রকল্পগুলো আছে আমার বিরুদ্ধে নই আমরা বামপন্থী রাজনীতি করি আমরা সমাজতন্ত্রের কথা বলি সেখানে এই এই ধরনের ওয়েলফেয়ার স্কিমের বিরুদ্ধে আমরা করছি না কিন্তু এই ওয়েলফেয়ার স্কিমগুলো প্রথমে আপনার ফার্স্ট প্রায়োরিটি হতে পারে না একটা জাতিকে বা একটা অংশের মানুষকে আপলিফ করার জন্য এগিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই স্কিমগুলো ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে তো ভাবতে হবে লং টার্ম প্ল্যানিং স্থায়ী কি ভাবছেন আপনি আপনার রাজ্যে শিল্পর কথা বলতে পারছেন না এই যে দুর্নীতি হয়েছে দুর্নীতি নিয়ে কোনো টু শব্দ নেই আর আপনি যদি বলেন বিজেপির কথা বিজেপি ওখানে এই বিধানসভায় যা করছে দেখুন একটা একটা বিধানসভা হোক বা পার্লামেন্ট হোক ভয়েস অফ অপজিশন ভয়েস অফ ডিসেন্ট খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি ওই জায়গায় যেখানে আমি রয়েছি আমরা ঘটনাসক্রে নেই আমরা এবং জাতীয় কংগ্রেস আমরা নেই প্রতিনিধিত্ব করার আমাদের জায়গা নেই কিন্তু যখন আপনার জায়গা আছে আপনার এতগুলো এমএলএ আছে ওখানে খালি হইচই করে না করে ওইটা যে মশানুনি উনি এই যেই প্রস্তাব আনছেন তার সুনির্দিষ্টভাবে একটা পরিকল্পনা নিয়ে যদি বিরোধিতা করা যেত তাহলে বোধ এই এই অপোজিশনের যে রোলটা প্লে করার কথা সেই রোলটা আরও বেশিভাবে প্লে করা যেত বেশ আমরা একবার শুনবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলেছেন সার্বিকভাবে বাজেট সম্পর্কে কি প্রতিক্রিয়া ভারতীয় জনতা পার্টির আমরা শোনাব ছেষট্টি হাজার একশো ষোলো কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড ইনকাম কোথ থেকে আসবে রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোন রিফ্লেকশন নেই যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয় এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান পদে নিয়োগ শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন দিশা এই বাজেট দেখাতে পারে এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে আয়ের সংস্থান নেই একগুচ্ছ অভিযোগ দিশাহীন বাজেট আমরা সেই বিষয় তৃণমূল কংগ্রেস কি বলছে সেই বিষয়ে অবশ্যই তার বক্তব্য শুনবো কিন্তু তার আগে সময় হয়ে গিয়েছে একটা বিজ্ঞাপনী বিরতির বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর বিরোধীতে যাওয়ার আগে বিরোধীদের বক্তব্য আমরা শুনিয়েছিলাম দর্শকদের রাজ্য বাজেট নিয়ে শুনিয়েছিলাম তাদের মূল্যায়ন শুনবো তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া কৃষানু মিত্র এখন রাজ্য বাজেট নিয়ে যেভাবে বক্তব্যগুলো শুনলাম বিশেষ করে বিরোধী দল নেতার উনি যদি বাজেটটা পড়ে প্রতিক্রিয়া দিতেন ভালো হতো উনি তো বোধহয় আগে থেকেই এই বিবৃতিটা প্রস্তুতি ছিল বাজেটটা উনি পড়ে দেখারও হয়তো সময় বা প্রয়োজনই বোধ করেননি তার কারণ হচ্ছে নয়তো এরকম বোকা বোকা কথা উনি বলতে পারতেন না যাই হোক এবার বলে আসি যে অনেকগুলো কথা বলা হলো আমার খুব অবাক লাগলো যেটা কংগ্রেসের প্রতিনিধি বলল সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল সিকিউরিটি কেন লাস্ট অপশান সব কোথা থেকে জানলো কে জানে যেই দেশে ক্ষুদা তালিকায় আমরা একশো এগারোতম জায়গাতে আছি যেখানে একটা অঙ্গরাজ্য তার সীমিত ক্ষমতায় মানুষের পকেটে কিছু টাকা দেওয়ার চেষ্টা করছে যাতে ইকোনমিক অ্যাক্টিভিটি হয় লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত বারো হাজার কোটি টাকা দিলে সেটা আবার ইকোনমিতেই রোল হবে সেটা কোনো বহিরাগত পুঁজিপতি সে নিজের রাজ্যতে বা বিদেশে নিয়ে চলে যাবে না আর ওই জন্যে আমরা দেখিয়েছি যে দুর্গাপুজোর সময় ক্লাবগুলোকে যারা দুর্গাপুজো করে সত্তর হাজার কোটি টাকা সত্তর হাজার টাকা করে দিলে তাহলে সত্তর হাজার কোটি টাকার বিজনেস ট্রানজ্যাকশন জেনারেট হয় তাতে বাংলাতে একটা মানে ছোটোখাটো একটা বিপ্লব তৈরি হয় শুধুমাত্র ওই পুজোর পনেরোটা দিন ধরে এখন বুঝতে পারছি কারা বলছে আমি এক্ষুনি রাজ্যের তালিকাগুলো দেখছিলাম যে কোন কোন রাজ্যতে কত ঋণ আছে বামপন্থীরা যখন গেছিলেন তখন রাজ্যে মানে বারংবার তারা নাকি জিরো ডেফিসিট বাজেট দিয়েছেন আমার মনে আছে অসীম উনি বাজেট করতেন এবং জিরো ডেফিসিট বাজেট বছরের পর বছর দিতেন যখন তারা সরকার ছেড়ে গেলেন তখন রাজ্যের ঘরে দু তিন লক্ষ কোটি টাকা ঋণ আজকে আমরা আজকে আমরা সেই জায়গা থেকে অর্থনীতির হাল ধরে আজকে টোটাল জিডিপি সাড়ে চার লক্ষ কোটি টাকা থেকে বেড়ে আজকে সতেরো লক্ষ কোটি টাকা অলরেডি অ্যাচিভড আগামী বছর আরো বাড়ে যে কথা বলছেন শুধুমাত্র মিত্র সরাসরি বামেদের আক্রমণ করেছেন বামেদের পক্ষ থেকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই বাজেট সম্পর্কে মোহাম্মদ সেলিমের কি প্রতিক্রিয়া আমরা একবার শোনাবো এটা সরকার গর্ব করে বলছে যে আমার দু হাজার দুশো চব্বিশটা হচ্ছে স্কিম আছে খুবই স্কিমেটিক আসলে একটা হয় উন্নয়ন পরিকল্পিতভাবে সেখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে যেখানে ধার করা হচ্ছে এবছরও প্রায় এক লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকা তাই তো আজকে বাজেটে বলেছে তারা ধার করবে ঋণ করবে যত ধার ছিল স্বাধীনতা থেকে দু পর্যন্ত রাজ্যের তত ধার এক বছরে করা হবে কোন মুক্ত কোনো জায়গা আছে তারপর বলছে আমি দিয়ে দেব এই মে মাসে চার পার্সেন্ট দিয়ে দিয়ে দেব একুশ লক্ষ লক্ষে আইন আনা হয়েছে আমি আসবো মিত্রর কাছে যে কথা আপনি বলছেন যে জিরো ডেফিসিট বাজেট এবং জিডিপির বৃদ্ধি সেখানে সিপিএম বক্তব্য যে এই স্বাধীনতার পর থেকে পর্যন্ত যে লক্ষ সত্তর ঋণ ছিল সেটা শুধু এই বছরই করছে এবং টোটাল ঋণের পরিমাণ যদি আমরা দেখি মোট ধার হবে ছ লক্ষ তিরানব্বই হাজার দুশো একত্রিশ পয়েন্ট সিক্স সিক্স কোটি টাকা এটা ধরে হ্যাঁ বাজেটের আর্থিক আয়তনটাও হবে তিন লক্ষ ছেষট্টি হাজার কোটি টাকা ওনারা মিথ্যাচার করতে তো পটু এবং কত লোক সংখ্যার অনুপাতে জিডিপি কত এবং তার ধার নেওয়ার ক্ষমতা কত এবং শোধ করার ক্ষমতা কত বামেদের আমলে যা লোন ছিল রাজ্যের জিডিপি চল্লিশ শতাংশ ব্যয় হতো শুধু সেই লোন শোধ করার জন্যে আমরা জিডিপি বাড়িয়েছি আমরা লোনও বাড়িয়েছি এবং তা সত্ত্বেও বেটার ফিসক্যাল ম্যানেজমেন্টে আগে যে প্রতি একশো টাকায় চল্লিশ টাকা খরচা হতো লোন শোধ করতে আমরা এটাকে কমিয়ে এখন অলরেডি বত্রিশ তেত্রিশ টাকায় নামিয়ে আনতে পেরেছি আগামীতে আমরা এটা তিরিশ শতাংশ তিরিশ পার্সেন্টের নিচে নিচে নিয়ে যাবো সিজিএসটি আদায় যদি কম হয় তার মানে কিন্তু চাহিদা তৈরি হচ্ছে এক মিনিট সিজিএসটিটা হচ্ছে সেন্ট্রাল সেল ট্যাক্স হ্যাঁ

আমরা বিরতিতে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস এবং বামেদের বক্তব্য শুনেছিলাম আসবো বিজেপির কাছে যে বক্তব্য সেলিম মোহাম্মদ সেলিম বলেছেন যে একদিকে হচ্ছে রাজ্যের যে ধারের জায়গাটা সেটা প্রায় সাত লক্ষ কোটি টাকা হয়ে যাবে যদিও তার বিরুদ্ধ যুক্তিতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যেভাবে জিডিপির বৃদ্ধি হয়েছে তাতে এই ধারটা বড় বিষয় নয় তারা সৌধ দিতে পারছেন কীভাবে দেখছেন তৃণমূলের বক্তব্যকে বিষয়টা হচ্ছে দেখুন এখানে দুটো পার্সপেকটিভ রয়েছে যে আপনি ঋণটা নিলেন ঋণটাকে আপনি কোন পারপাসে ব্যয় করছেন একটা হয় রেভিনিউ পারপাসে আর একটা এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার মানে আপনি অনুদান দিয়ে দিলেন আপনি কর্মচারীদেরকে স্যালারি দিয়ে দিলেন যেখান থেকে আপনার কোনো আউটপুট আসবে না এটা হচ্ছে আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার রাজ্য সরকার কি করছে এই ঋণটা নিয়ে আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার করছে অর্থাৎ রাজস্ব খাতে ব্যয় করছে যেখান থেকে আপনার রিটার্ন আসার সম্ভাবনা নেই আমাদের বক্তব্য হচ্ছে আপনি ঋণ নেওয়া নিলে যদি আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতেন রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফলে কি হতো তার একটা রেট্রোসপেক্টিভ এফেক্ট থাকে আপনার একটা ট্রিকেল ডাউন পলিসি থাকে সেই ট্রিকেল ডাউন পলিসিতে রাজ্যের ইনকাম বাড়ে তো এইখানে কোথাও না কোথাও না যে ইউর মানি ইজ গোয়িং টু দ্য ডগস অর্থগুলোকে বেসিক্যালি নষ্ট করা হচ্ছে লোন নিয়ে আপনি রাজস্ব খাতে যখন ব্যয় করছেন তখন তার কোনো রিটার্ন নেই রাজ্যটাকে একটা ধ্বংসের দিকে আপনি ঠেলে দিচ্ছেন আজব তৃণমূল কংগ্রেসের উত্তর শুনতে আয়ের সংস্থান নিয়েও আজকে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা যে এই বাজেট দিশাহীন অনেক বিষয় বলেছেন কিন্তু এখানে আয়ের সংস্থান রাখা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমি সেই আয়ের সংস্থান সম্পর্কেও তৃণমূল মুখপাত্রের বক্তব্য শুনতে চাইব না আমরা তো অলরেডি করে দেখিয়েছি যে দশ শতাংশ রেভিনিউ আমাদের বেড়েছে এক দুই হচ্ছে ও যে কথাটা বলতে চাইল যে রিটার্ন মানে আমি কোথায় রেভিনিউ এক্সপেন্ডিচারে করলে রিটার্নটা কি আসছে না এই মানসিকতাতে তো ওরা কেন্দ্র সরকার চালাচ্ছে আমরা এই মানসিক কথাটাকেই রিজেক্ট করছি ওই জন্য আমি বললাম বারো হাজার কোটি টাকা উদ্বৃত্ত লক্ষ্মীর ভাণ্ডারে আমরা ব্যয় করব যেটা ইকোনমিতে ফেরত আসবে এবং এই কথাটাই বড় বড় অর্থশাস্ত্রী যারা আছেন ইকোনমিস্ট যারা আছেন আজকে বলছে যে মানুষের পকেটে গৃহিণীর পকেটে সাধারণ গরিব মানুষের পকেটে টাকা হতে হবে তার যে বাইং ক্যাপাসিটি সেটা বাড়াতে হবে কেন্দ্র সরকারের প্রকল্প কি যে টেলা মাথায় টেল দেব দেবো শিল্পপতিদের আরও টাকা দেবো হ্যাঁ আমরা সেই নীতিতে বিশ্বাস করি না এক দুই হচ্ছে যে এই যে রিটার্ন আসবে এটা তো বেনিয়া চিন্তা ভাব না এটা তো একটা কর্পোরেট হাউস একটা বেনিয়া চিন্তা করবে এত টাকা দিলাম আমার কি আর मिलेगा জি হ্যাঁ একটা ওয়েলফেয়ার স্টেট কখনো বেনিয়া প্রবৃত্তিতে চলে না যে কিতনা রিটার্ন आया মানুষের ভালো থাকাটাই হচ্ছে আমাদের রিটার্ন মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়াটাই আমাদের রিটার্ন देखिए এখানে কি যুক্তি আছে শুনি বিজেপি না দেখুন রাজ্যটাকে যখন ওই শ্রীলঙ্কার মতো অবস্থা হবে সেই দিকে নিয়ে যাচ্ছে তো তখন ওয়েলফেয়ার তখন এনাদের যে প্রকল্পগুলো কোথায় যাবে আমরা বারবার করে বলছি যে আপনারা আয়ের সঙ্গে রেখে ব্যয় করুন তাতে আমাদের কোনো অবজেকশন নেই আমরা তো বলছি মানে যেভাবে এস সি এস যেভাবে দের কে বঞ্চিত করেছেন আপনারা বলেছিলেন যখন মানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় যেটা জেনারেলদের ক্ষেত্রে যেটা থাকবে তার দ্বিগুণ করা হবে আমরা তো বলছি যে যদি এক হাজার টাকা করা হয় দু টাকা করুন এস সি দের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এটা তো আমাদের ঘোষিত এজেন্ডা সেখানে দাঁড়িয়ে কিন্তু

যদি আপনি এক হাজার টাকা করে বা দু হাজার টাকা করে কাউকে দেন না তার থেকে বেশি মানে রিটার্ন আসা বা না আসা আমি এই প্রশ্নে আসবো না কারণ আমি প্রথমেই বলেছি আমরা ওয়েলফেয়ার স্টেটের মডেলে বিশ্বাস করি আমরা মনে করি যে সামাজিক প্রকল্পগুলোর গুরুত্ব আছে কিন্তু সামাজিক প্রকল্পগুলোই আমাদের ভিত্তি হতে পারে না আজকে আমার যদি এখানে বড় শিল্প হয় বা যদি কর্মসংস্থান হয় মাস গেলে যদি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা যারা পাবে সেই টাকাটা তো আপনি রিটার্ন পাবেন তিরিশ হাজার টাকা যদি কেউ ইনকাম করে তার তার ক্রয় ক্ষমতা বাড়বে সে তিরিশ হাজার টাকার জিনিস কিনতে পারবে মানি রোলিং হবে এক হাজার টাকা দেওয়ার থেকে তিরিশ হাজার টাকা দেওয়ার গুরুত্ব বেশি এবং খালি তাই নয় এই তিরিশ হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে খালি সে নিজেকে সার্ভ করবে এমনটা নয় সে একটা বড় অন্য একটা একটা অংশের পপুলেশনকে সার্ভ করতে পারবে সেই জায়গা থেকে আমার বলা আপনি এক হাজার কেন পাঁচ হাজার টাকা দিন না আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার প্রায়োরিটি কোনটা আপনি স্থায়ী নিয়োগ যদি না করতে পারেন আপনি স্থায়ী কর্মসংস্থা যদি না করতে পারেন তাহলে আজকে আপনি হয়তো কিছু কাজ করে দেবেন তারপরে কাজ যদি ধরনের তার ব্যবস্থা থাকবে না সে কোথায় যাবে খুব

একদম মানবিক পরিকাঠামো উন্নয়ন করতে সেটা তো হচ্ছে না দেখুন যদি যে মানুষটা জানছেন যে আমি তো হাজার টাকা পাচ্ছি তাকে কিন্তু কোথাও একটা আটকে দেওয়া হলো যে তোমার তো কাজের করার দরকার নেই না 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 মহিলাদের একদমই করছি না অবশ্যই ভালো সিদ্ধান্ত কিন্তু আমি আবার বলছি চাকরি চাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার বা এগুলো দিয়ে অবশ্যই দেওয়া কিন্তু তার আগেও আগে কর্মসংস্থানকে সিকিউর করা হোক আগে কর্মসংস্থান তৃণমূল কংগ্রেসের কাছে স্থায়ী কোন চাকরি বা স্থায়ী সম্পদ সৃষ্টির ঘোষণা হয়নি প্রথম কথা হচ্ছে যেই ইন্ডিকেটার গুলো বললো না যে সোশ্যাল ইন্ডিকেটার গুলো কি বলছে নতুন স্থায়ী চাকরির জন্য পাঁচ লক্ষ জবস ক্রিয়েশনের কথা বলা আছে আপনি যদি দেখেন ভালো করে সেটাও বলা আছে এখানে আছে যে 85000 স্কুল বন্ধ শিক্ষক আমি তো বললাম যে নতুন পাঁচ লক্ষ চাকরির কথা এই বাজেটে বলা আছে নতুন পাঁচ লক্ষ সরকারি চাকরির কথা বলা আছে এবার আসি যে এত দিনকার অ্যাকচিভমেন্টটা কি মাল্টি ডাইমেনশন পভার্টি বলা হচ্ছে ভারতবর্ষে মাল্টি ডাইমেনশন পভার্টি হচ্ছে সার্বিক দেশে হচ্ছে 11.28% যেখানে পশ্চিম বাংলা একটি মিডিল ইনকাম রাজ্য হয়ে আমাদের মাল্টি প্রভার্টি রেট ন্যাশনাল অ্যাভারেজ অ্যাভারেজের কম এইট পয়েন্ট সিক্স এবং যেখানে ডবল ইঞ্জিনের গুজরাট নাইন পয়েন্ট জিরো থ্রি তার মানে সাধারণ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ তপশিলি মানুষ আজকে পশ্চিমবাংলাতে গুজরাটের তুলনায় বেশি ভালো আছে হয়তো ওখানে বেশি বড়ো লোক আছে কিন্তু সাধারণ গরিব তপশিলি মানুষ সংখ্যালঘু মানুষ আজকে বেশি ভালো আছে তার জন্যেই সিকিউরিটি নেট আরেকটা আরেকটা পরিসংখ্যান দিই মানে এই যে একটা হলো যে আনএমপ্লয়মেন্ট রেট গড়ে ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ পশ্চিম বাংলার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ যেটা এইখানে রাজস্থান এতদিন কংগ্রেসের ছিল সদ্য বিজেপির হাতে গেছে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ হরিয়ানা দশ বছর ধরে বিজেপি থার্টি সেভেন একটু নিজেদের দিকে মনোনিবেশ করুন আমি তো আবার বললাম আজকে বলা হয় যে সব অনেক প্রকল্প চলছে এক মিনিট আজকে রাস্তা হোক হোক জল হোক সাধারণ বাংলার মানুষ কোথায় তোমাকে জানো জয়পুরে গত দু বছরে তোমাদের আমলে এবং এখন

মুখ্যমন্ত্রী বলেছেন আট নতুন চাকরি একবার ওর গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আট হাজার নতুন স্বচ্ছ চাকরি হবে এটা মুখ্যমন্ত্রী বিরোধগারী বলুন পর এই আলোচনা দেখতে দেখুন বাংলা বলছে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর বিরতিতে যাওয়ার আগে আমরা যে দাবি করছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনবো দেখুন দু হাজার সালের পর থেকে দা আপনি যদি যারা আপনার যারা দর্শক রয়েছে একবার গুগল করে নিতে বলবো যে দু সালের পর থেকে কটা এসএসসি পরীক্ষা হয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে পরীক্ষাগুলো বন্ধ পরীক্ষাগুলো লিটারেলি বন্ধ হয়ে গেছে কোনো রিক্রুটমেন্টই নেই সেটা আপনার গ্রুপ সি গ্রুপ ডি মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি সেইখানে উনি বলেছিলেন যে ষাট হাজার আপনার রিক্রুটমেন্ট করবেন কতগুলো রিক্রুটমেন্ট হয়েছে ওখানে আট হাজার কেন রিক্রুটমেন্টগুলো হলো না আর তারপরেও এই আট হাজারের মধ্যে অর্ধেক হচ্ছে আপনার ধন্দা বসে রয়েছে তাহলে চাকরিটা কোথায় হয়েছে আপনার পাস করে বসে আছে পাস করে বসে রয়েছে ওখানে পাস করে চার হাজার আট হাজারের মধ্যে চার হাজার বসে রয়েছে আর ষাট হাজার বলেছিলেন ষাট হাজারের মধ্যে আপনি মানে চাকরি দেওয়ার জায়গা নেই দু হাজার ষোলো সালে শুভজিৎ দু হাজার আজকে সেটা সংখ্যা দাঁড়িয়েছে চোরনব্বই হাজার এই কারণে মানে এই যে এই যে প্রকল্পটা যে না হলো না তো স্কুলগুলোকে মার্চ করে দেব বন্ধ করে দেবো একমাত্র এজেন্ডা এটাই যে স্কুল বন্ধ করে দেওয়া তার কারণ স্কুল যদি থাকে তাহলে বেশি লোককে নিয়োগ করতে হবে এখান থেকেই পরিষ্কার তো সরকারের নোসানটা কি তারা এই যে শিক্ষা খাতে যে খরচা বাড়ানোর কথা আমরা সবসময় বলি বা যে কোনো সম্পন্ন মানুষই বলে শিক্ষা খাতে খরচা বাড়াতে হবে স্বাস্থ্য খাতে খরচা বাড়াতে হবে কিন্তু সেইটার থেকে যে ঘুরিয়ে দিয়ে আমি বললাম না যে সামাজিক সুরক্ষার যে প্রকল্প এর বিরুদ্ধে যে কোনো ধরনের যারা ওয়েলফেয়ার স্টেটের পক্ষে তারা হতে পারে না কিন্তু এটা থেকেও বড় কথা হচ্ছে এই যে মৌলিক যে আমাদের অধিকারগুলো এই অধিকারগুলোর থেকে যে বঞ্চিত করা এটা কিন্তু খুব একটা বিষয় এটা নিয়ে আমাদের যদি আমি স্কুল এডুকেশন দেখি এবারের বাজেট আটত্রিশ হাজার কোটি টাকার বেশি যদি আমি উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন দেখি ছ কিছু কোটি টাকা আছে এবং যদি কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশন সেটা তেরোশো চোদ্দশো কোটি টাকা এরপর স্বাস্থ্য এমন একটা বিষয় গত বাজেটে কেন্দ্রের সারা দেশের জন্য ছিল কোটি টাকা এই বছর তারা তিন বা চার পার্সেন্ট কমিয়েছে আমাদের একটা অঙ্গরাজ্য আমরা সেখানে সারাদেশে পঁয়ষট্টি পঁচাশি হাজার আমাদের ছিল সতেরো এবার উনিশ হাজার কোটি টাকা বাজেট তো সুতোরাং এই সব দিকে মনোনিবেশ করার জন্যই আপনি যদি সোশ্যাল ইন্ডিকেটরস গুলো দেখেন সেখানে পশ্চিম বাংলা আজকে গুজরাটের পেছনে ছাঁচে আজকে সবাইকে আজকে এই যে বলছিল যে লোন আজকে আমি লোন দেখছিলাম এক নম্বর অন্ধ্রপ্রদেশ দুই নম্বর গুজরাট তিন নম্বর কেরালা চার নম্বর আরে একটা বিষয় বড় সর অভিযোগ করা হয়েছে এই বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে যে এই যে যারা শূন্য পদ থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত নিয়োগ পাচ্ছে না রাস্তায় বসে রয়েছে আজকে সিভিক পুলিশ পুলিশকে আপনি যদি সাত আট করে দেন বা দশ করে দেন তাতে কি সমাধান হয় বরঞ্চ পুলিশের কেন নিয়োগ হবে না কনস্টেবলের নিয়োগ হবে পুলিশ একটা স্থায়ী দপ্তর সেখানে নিয়োগের কথা হচ্ছে কৃষাদের বললো যে বিভিন্ন তথ্যের কথা দিল তিরিশ হাজার চল্লিশ হাজার আমিও দেখছিলাম ঠিকই অনেক তথ্য আসছে এটা তো তেমন হয়ে যাবে যে আগের বছর সামাজিক সুরক্ষার ক্ষেত্রে তেরো হাজার কোটি টাকা বরাদ্দ তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো আর দশ হাজার কোটি টাকা খরচা করতে পারলো তিন হাজার কোটি খরচা করতে পারলো না তাই আমার নোসান কি এই যে এই যে স্কুল নিয়ে কোনো উত্তর নেই আট হাজার দুশো স্কুল কি বন্ধ হচ্ছে না থাকছে আমরা আমরা এই প্রশ্নের উত্তর শুনবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের মুখ থেকে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে একদিকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে প্রায় সাড়ে আট হাজার তার সঙ্গে সঙ্গে সিভিক ভলান্টিয়ারের নিয়োগের বদলে পুলিশে কেন নিয়োগ হলো না এই রয়েছে প্রশ্ন এই প্রশ্নের উত্তর শুনবো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়ে যাব তৃণমূল কংগ্রেস মুখপাত্রর কাছে স্থায়ী সম্পদ তৈরি হচ্ছে না স্কুলে আট হাজার দুশো স্কুল প্রায় বন্ধ সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেই পুলিশে নিয়োগ না করে সিভিক ভলান্টিয়ারদের যারা চুক্তিভিত্তিক তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে কি বক্তব্য নিশ্চয়ই যারা অলরেডি কাজ করছে যে কোনো জায়গায় কাজ করছে তাদের তো ইনকাম শুধু তাই নয় যারা মহিলা কর্মী আছেন যারা আশা আইসিডিএস তাদের কথাও ভাবা হয়েছে হ্যাঁ মৎস্যদীবীদের কথা তুমি তুমি বললে তো এই সব জায়গায় মানুষের কথা ভাবা হয়েছে আমি তো আবার বললাম যে প্রথমে প্রবলেমটা কী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যতে একটা দুটো ধর্নাকে কেন্দ্র করে এমন একটা চাকরি চাকরি করা যাচ্ছে যেন যেটা হচ্ছে সরকারি মানে রাজ্য সরকারি চাকরি যে টোটাল যারা জব মার্কেট এমপ্লয়মেন্ট জেনারেশনের জায়গা তার ওয়ান পারসেন্ট ও নয় কি টেনে টুনে ওয়ান পার্সেন্ট তার মানে বাকি যে 99% এই রাস্তা হচ্ছে ঘাট হচ্ছে মেট্রো হচ্ছে এত শিল্প হচ্ছে সেইখানে কাতে বৈরাগতরা এসে যেতে দখল করতে পারে এটাই তো মানে মননীবেশ বাঙালি জনগণ মননীবেশ করবে এই 1% চাকরিতে সিপিএম বিজেপি কংগ্রেস এক সারা মিডিয়াতে শুনছি চাকরি চাকরি ওই 1% বাকি 99টা কি করবে তার জন্য বিজেপির ভোট ব্যাংক তৈরি হবে বাইরে থেকে লোকে সেই যেতেই চাকরিটা করে এটাই তো এই এই ন্যারেটিভ এই যে সিভিল volunteers আমি আবার

না আমাদের তুমি গভর্নমেন্ট জব গর্ন্ট্রাক্ট ঠিকই তুমি ওয়েবসাইটটা খুলে দেখো কি কি রাস্তায় বসে আবার বলছি তোমাদের এই পুরো না এই যে শিল্পের দাবিও করা হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা কিভাবে দেখছেন যে শিল্পে কতটা মানে উৎপাদন শিল্পই বা কতটা বেড়েছে বা উৎপাদন শিল্পে কথা কটা ফিতে কাটতে আপনারা দেখেছেন বা নিয়োগ হতে কতটা দেখেছেন সেটাই তো অঙ্কুর দা দু সালে মুখ্যমন্ত্রী যখন ক্ষমতা আসেন এগারো সালের ইস্তেহারটা খুলে দেখুন ওইখানে জল জল করছে যে আমি ক্ষমতায় আসলে ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ কলকারখানা খুলে দেবো ইজ ইট ট্রু আর ফলস তো কতগুলো কারখানা খুলেছে বলুন না কতগুলো কারখানা খুলেছে আর এর তো সব থেকে বড় প্রমাণ হচ্ছে আই এম টকিং অ্যাবাউট মানে টকিং অন দ্য ফ্যাক্টস কর্পোরেট ট্যাক্স হয় কর্পোরেট ট্যাক্স কত আসে একটা রাজ্যে তার থেকে প্রমাণিত হয় যে রাজ্যের শিল্প থেকে আপনার আয় কতটুকু আসছে আপনি দেখবেন সব থেকে তলা নিতে হচ্ছে কর্পোরেট ট্যাক্স সব থেকে তলা নিতে আপনি যদি ট্যাক্সটা ব্রেক আপ করেন তার সবথেকে থেকে তলা নিতে হচ্ছে কর্পোরেট ট্যাক্স অর্থাৎ শিল্প নেই এখান থেকে তো প্রমাণিত কর্পোরেট ট্যাক্স হয় কোম্পানির হেড অফিস যেখানে

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দাবি করছে ছোট না অঙ্কু তো দেখুন উনি

পুরোপুরি ভাওতাবাজি কোনো কিছুই হয় না সরকারি তো বলে সবচেয়ে বেশি লাভ থেকে আর সবথেকে বড় জিনিস হচ্ছে এমএসএমই থেকে যে লোনগুলো দেওয়া হয়েছে সেই লোনগুলো যখন আপনার অডিট হচ্ছে সেই লোনগুলো অলমোস্ট আপনার নন ইউটিলাইজেশন কোনো ইউটিলাইজেশন করাই হয়নি টোটালি আসবো আমি বলছি আমরা না এখানে প্রপাগান্ডা করছি আমরা আমাদের বিরোধী রাজনৈতিক দল মিথ্যাচার করছি আমি বলছি কোম্পানিটার নাম কি বলতে কোম্পানি এখানে ব্যবসা করতে এসেছে সেই কোম্পানি নিশ্চয়ই কোনো কোম্পানি থাকবে

আর স্পেনে গিয়ে বলতে হচ্ছে সে স্পেনে গিয়ে বলার পর সে কোথায় কারখানাটা কোথায় উত্তরটা দিক না তিনি তৃণমূল কংগ্রেসের মুখপত্র এখানে বসে রয়েছে দেখsure না এখন আমি দাও আবার বলছি না যে দুর্গাপুর শিল্পাঞ্চলে গিয়ে দেখতে পারে টাটরা একটা ন্যানো ন্যানো নিয়ে ওরা করে টাটরা অন্য জায়গায় কত পশ্চিম বাংলায় বিনিয়োগ করেছে

কে কাজ করেছে সেটা নিয়ে দর্শকদের কাছে যে বার্তা যে রাজনৈতিক দলের তারা তো পৌঁছবেন এটা খুব স্বাভাবিক আমরা এই আলোচনাটার আরেকটি দিক অবশ্যই রয়েছে যে আজকের যে রাজ্য বাজেট তাতে আদতে যে সমস্ত দাবি রাজ্যের শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে আর সেই দাবির মধ্যে যে শূন্যতা দেখতে পাচ্ছে বিরোধীরা তার একটা যেমন জায়গা রয়েছে ঠিক তার পাশাপাশি প্রত্যেকটি বাজেট শুধুমাত্র তো একটা অর্থনীতির জায়গা নয় তার একটা রাজনৈতিক প্রক্ষেপণ থাকে ফলে সেই রাজনীতির জায়গাটাও আমরা খুঁজব আমি প্রথমে এই বাজেটের সম্পর্কে আমরা শুনিয়েছিলাম শুভেন্দু অধিকারী প্রথমেই বলছেন যে এই বাজেট সম্পূর্ণভাবে একটা নির্বাচনী প্রচারের বাজেট যে ঠিক এক কথা আমরা শুনেছিলাম যখন নির্মলা সীতারামন বাজেট পেশ করেছিলেন ঠিক সেম কথা আমরা শুনেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখ থেকে আমি এবার কংগ্রেস আর সিপিএম এর কাছে আগে জানতে চাইবো এই বাজেটের রাজনৈতিক দিক কিভাবে দেখছেন কংগ্রেস নির্বাচনী বাজেট একেবারে রাজ্যের বাজেট নির্বাচনী বাজেট দেখুন সব সরকারি চায় যে তাদের নির্বাচনকে সামনে রেখে মানুষকে কিছু চমক দিতে কিছু চটক দিতে দুটো বাজেটই চটকদারি এবং চমকদারি বাজেট স্পষ্ট করে বলছি দ্বিতীয় এটা তো বাস্তবতা পশ্চিমবঙ্গের যা বাজেট আমি আবার প্রথমে বলছি এখনো বলছি ওটা নীল সাদা বাজেট ঠিক রাজ্যের কেন্দ্রের বাজেট যেমন গেরুয়া বাজেট এটা সাদা বাজেট সাধারণ মানুষের উপকারে আসে সাদা একদম আমি কিন্তু বলছি এই যে সামাজিক সুরক্ষাগুলোকে নিয়ে আমি বলছি অবশ্যই আরো বেশি বাড়ুক কিন্তু তা সত্ত্বেও আমি আবার বললাম মানব সম্পদের উন্নয়ন হয় এরকম কোন বাজেটের দিশা না কেন্দ্র দেখাচ্ছে না রাজ্য দেখাচ্ছে স্পষ্ট করে বলছি কিন্তু তা সত্ত্বেও আমি বলছি দেখুন ওই যে বললাম যেহেতু মানে সামনে নির্বাচন চব্বিশের নির্বাচন দুটো কেন্দ্র রাজ্যের বাজেট দেখলে বোঝা যাচ্ছে যে নির্বাচন একদম সামনে বেশ আমরা এই আলোচনায় থাকবো একটা বিজ্ঞাপন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর যে আলোচনায় আমরা ছিলাম বাজেটের তুল্যমূল্য বিচার হবে তার কিন্তু তার যে রাজনৈতিক দিকটি রয়েছে সেইটি আমাদের এই মুহূর্তে আলোচ্য বিষয় আসবো সিপিএম এর কাছে কংগ্রেসের বক্তব্য আমরা শুনিয়েছি দর্শকদের সিপিএম এর বক্তব্য শুনব এত দুর্নীতি তার উপর দাঁড়িয়ে রাজ্যের একটা বড় বয়সের মানুষ আজকে রাস্তায় নেমে আছে সেখান থেকে একটা নতুন চমক দেওয়ার জন্য কিছু প্রকল্পের কথা বলা হলো আমি প্রথমেই বললাম আপনি

মানে একটা মোড়ক একটা রং চং মারা যাতে নির্বাচনে একটা ভালো ফল পাওয়া যায় ঠিক এখানেও একই জিনিস দেখা যাচ্ছে যে মানুষের কত ভালো হবে বা কত বাস্তবিক রূপায়ণ সেটা করা যাবে তার থেকেও বড় কথা কিছু কালার বা কিছু ধরনের ফ্লেভার আমি দিয়ে দিলাম বাজেটে এটা সামগ্রিকভাবে যদি দেখা যায় নির্বাচনের আগে একটা আরও বেশি অংশের মানুষকে রিচ করার জন্য বা একটা একটা প্রচারের জন্য এই বাজেটটাকে তৈরি করা হয়েছে এবং নিশ্চিতভাবে বলতে পারি এই বাজেট বাস্তবিকভাবে কতটা রূপায়ন করা যাবে তা নিয়ে আমাদের অন্তত সংশয় আছে বিজেপি দেখুন কর্মসংস্থানের কথা বললে ভালো হতো কারণ রাজ্যে একটা বৃহৎ অংশ হচ্ছে বেকার কন্ট্রাকচুয়ালদের জন্য কোনো কথা বলা হলো না প্রাণী মিত্রাদের ব্যাপারে কোনো কথা বলা হলো না আপনার এসআই ডিআই অফিসে যেসব কন্ট্রাকচুয়াল কর্মীগুলো কাজ করে তাদের ব্যাপারে কোনো কথা বলা হলো না আপনার গ্রুপ ডি কর্ম মানে যারা চাকরিপ্রার্থী যারা রাস্তায় বসে রয়েছে বা বাড়িতে বসে পড়াশুনো করছে তাদের রিক্রুটমেন্টটা কবে হবে সেটা নিয়ে একটা কথা বলা হয় যে বাজেটটা করা হলো এরপর কি ভারতীয় জনতা পার্টি চাপে পড়ে গেল লোকসভা নির্বাচনের মুখে কারণ এত এত লোক যদি এত এত টাকা পেতে থাকে রাজ্য সরকারের ঘোষণা মতো সেটা তো লোকসভা নির্বাচনেও একটা প্রভাব ফেলবে না আজকে দেখুন আজকে এ তো আমাদের কথা নয় আমি তো বারবার করে বলছি এসি মায়েদেরকে বঞ্চিত করা হয়েছে কারণ ওই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে টাকাটা সাধারণ আপনার মায়েরা পাবে অর্থাৎ পাঁচশো টাকা যদি পায় এসসি এসটিরা পাবে হচ্ছে হাজার টাকা আজকে যদি তারা যদি হাজার হাজার টাকা পায় তো এসসি এসটি মায়েদের তো পাওয়া উচিত হচ্ছে দু হাজার টাকা কিন্তু সেখানে কত দিচ্ছে বারোশো টাকা আমরা তো দাবি জানাচ্ছি অবিলম্বে এটা দু হাজার টাকা করা হোক বেশ আসবো এই তৃণমূল কংগ্রেসের কাছে আমার যেটা প্রশ্ন যে এই যে আপনারা যে করলেন মানে সেখানে বিরোধী দলনেতার বক্তব্য যে সংখ্যালঘুরা আপনাদের ভোট দিয়ে জেতায় বলে বিরোধী দলনেতার বক্তব্য সেই সংখ্যালঘুরা উপেক্ষিত থেকে গিয়েছে আদিবাসী ভুটিয়া লেপচা এরা আর কি উপেক্ষিত থেকে গিয়েছে এই বাজেটে আর এই বাজেটের সম্পর্কে বিরোধী দলনেতার এই বক্তব্যের কি জবাব আমি তো আবার বলছি এগুলো ভিত্তি হচ্ছে মিথ্যাচার আমি একটু আগে তোমরা যেহেতু ফ্যাক্টরির নাম করছিলে আমি দেখছিলাম জেকে ডেয়েরি এক হাজার কোটি টাকার নতুন প্লান্ট কোকের রানীনগর নতুন পাঁচশো কোটি টাকা স্টার সিমেন্ট পাঁচশো টিআইএল এর সেকেন্ড ফ্যাক্টরি গ্লোবাল অ্যাকোয়া প্রাইভেট লিমিটেড শক্তি শক্তিদি অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং জলপাইগুড়িতে মানে উত্তর বাংলা মধ্য বাংলা দক্ষিণ বাংলা থেকে সব জায়গায় শিল্প জোয়ার আমার কাছে লিস্ট পাঠিয়েছে এই দেখছে হয়তো আমাদের অনেকেও সমর্থকরা একশো একটা বললো যেগুলো নতুন সাজ নিউ সব লেখা আছে ব্র্যাকেটে নিউ আইটিসি লিমিটেড ফুড ডিভিশন হাওড়া নিউ তারপরে বর্ধমানে নটরাজ ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড প্রোডাকশন ক্যাপাসিটি ফর্টি ফাইভ থাউজেন্ড টিপিএ মানে এই এইগুলো কি হচ্ছে এইগুলোকে চাপা হচ্ছে কেন না এক শতাংশ চাকরির মধ্যে আবার এক শতাংশ এক শতাংশ কে বেনিয়ম তাও কিছুটা ওদের দৌলত কিছুটা এদের দৌলত এইগুলো হচ্ছে এখন বলা হচ্ছে প্রান্তিক বা তফশিলি মানুষদের জন্য। কেন দেওয়া হলো না লক্ষ্মীর ভাণ্ডার আমরাই দেওয়া শুরু করেছিলাম তখন বলেছিল দেওয়া হবে না এগুলো সব কথার কথা এগুলো বন্ধ করে দেওয়া হবে যেটা ওরা রাজস্থানে করেছে আরে আর শুনে নাও শুনে নাও

বাচ্চা আছে তাদের মধ্যে প্রায় একশো জনের মা তারা জেলে বন্দি হওয়ার পর গর্ভবতী হয়েছে কত লজ্জার ব্যাপার উদ্বেগ প্রকাশ করেছে আদালত কত লজ্জার ব্যাপার আমি আবার বলছি মুসলমানদের জন্য প্রকল্প হলে হিন্দুদেরকে ধর্ম মতো তফসিলি উপজাতির লোকদের জমি যেভাবে কব্জা করে বসেছিল তার বহিঃপ্রকাশটা প্রকাশ তো আজকে সন্দেশকালে দেখিয়ে দিয়েছে আগামী দিনে আরো দিকে ইউপি থেকে বিহার থেকে এসছে এটা এটা কি মানে বলতে হয় এখন এটা বলবে তৃণমূল যে বাইরে থেকে লোক নিয়ে ঝামেলা করছে বাংলার মহিলারা বাংলার বেকার যুবরা বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে

আগামী লোকসভা নির্বাচনের শেষে কারণ লোকসভা নির্বাচনের ফলাফল দিয়ে হয়তো আজকের এই যে বাজেট বা এক তারিখে যে কেন্দ্রীয় বাজেট তার যে প্রতিফলন সেটা আমরা হয়তো ভোটে খানিকটা হলেও বুঝতে পারবো কারণ যে কথা বারংবার বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে পুরোপুরি নির্বাচনকে মাথায় রেখেই এই বাজেট পেশ করা হয়েছে এবং সেখানেই চমকের রাজনীতি করেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু যে প্রকল্পগুলি আনা হয়েছে সেই প্রকল্পগুলির গুরুত্ব সাধারণ মানুষের কাছে কতটা তা হয়তো শেষ পর্যন্ত ভোট বাক্সেই বোঝা যাবে আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলেন জ্যোতি চট্টোপাধ্যায় কৃষাণু মিত্র সুমন গঙ্গোপাধ্যায় শুভজিৎ সরকার আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন